জাতীয় সংসদে আগামী 29 তারিখ সংশোধিত বাজেট পাশ হলে জনমনে কোনো অসন্তোষ থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তখন এবার এ বিষয়ে বিএনপির সমালোচনা করার সুযোগ থাকবে না বলেও জানান তিনি। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় যানজট পরিস্থিতি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, বাজেট নিয়ে যে বিতর্ক হচ্ছে তা গণতন্ত্রের জন্য ইতিবাচক, কারণ গণতন্ত্রের জন্য বিতর্কের প্রয়োজন আছে। এছাড়া ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি সহনীয় পর্যায়ে রাখতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। জাতীয় সংসদে বাজেট নিয়ে যে বিতর্ক হচ্ছে এই বিতর্ক গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। বাজেট যখন পাশ হবে সংসদে সংশোধিত আকারে, সবার কাছে গ্রহণযোগ্য হবে, জনগণ খুশি হবে এবং বিএনপির মুখ বন্ধ হয়ে যাবে।